আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে, নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পরে। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করে মেজুমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও মানুষ হও। বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা, আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নেওয়া হতো, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর সেই প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কিবার হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত সামান্য কিছু, দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তেও সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও, উনি বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আধ সের, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে, ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন, বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের এই কলোনির ভাঙাচোরা বাড়িটাকে একেবারে জীবন্ত করে রাখত, তখন উনি মাঝে মাঝে আমায় বলতেন খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব, ধারেই আনব। আমি বলতাম দূর, সামনে কখনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন, জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার, ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, প্রত্যেক পরীক্ষায় কত ভালো ফল হলো তোর, বাবা বললেন আরো পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ, তুই আরো পড়লি, তারপর মনে আছে খোকন কত বড় অফিসে চাকরি হলো তোর,
প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কিছু কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট, তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো, তোর মনে আছে খোকন, ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিনটাতে চলে গেলেন, তুই যখন তোর বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি হাপুস নয়নে, সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে কাছে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম খাদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ছকছকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আজ খুব মনে পড়ছে খোকন, যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, মা তো আছে, যার মা থাকে তাকে কি ভূতে ধরে। তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে, প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন, তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারা দিন এই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে, আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।